তো এটা ডক্টর বলার কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে আমার রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে। এটার ভিতরে ইউভি লাইট আছে। গ্রি আমার কাছে এই পাশটা হচ্ছে নন ইনভার্টার, এই পাশটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার আপনি এখানে দেখতে পারেন, ট্রিপল ইনভার্টারের মাধ্যমে আপনার 65% পর্যন্ত কিন্তু এনার্জি সেভ করবে। মিডিয়া বলেন, গ্রি বলেন, আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করি এবং আমরা কখনোই অথেন্টিক মানে যেগুলো অথরাইজেশন ছাড়া আমরা প্রোডাক্ট সেল করবো না। রাইট, টার্বোগুলো অনেক অনেক বিশেষত্ব আছে, যেমন 15 মিটার এয়ার থ্রু করবে, 1 মিনিট ইনস্ট্যান্ট চিল মানে 1 মিনিট আপনার রুম ঠান্ডা করবে। মানে হচ্ছে নন ইনভার্টারের গ্রি কিন্তু এখন R32 গ্যাস ইউজ করতেছে মানে খুবই বেটার গ্যাস ইউজ করতেছে। আর যাদের একটু ঠান্ডা লাগে, এসিতে অ্যালার্জি আছে, তারা আসলে এই এসিটা ইউজ করতে পারে। হাইপার পিসিবি থাকার কারণে কিন্তু আপনার এই এসিটি বেশি পরিমাণ লাস্টিং করবে। মেহেদি ভাই আছে, আর মেহেদি ভাইয়ের আশেপাশে কি পরিমাণ এসি রাখা আছে, মানে এখানে আয়েশা ভাই আপনি ঘুরবেন আর এসি নেবেন না, তা হবে না। রাইট, ওকে মেহেদি ভাই, আর্লি আমাকে একটা কথা বলেন ভাই, আপনি কইছিলেন ভাই আপনাকে খুঁজে পাই না কেন? ভাই আমি আসলে চায়নাতে গেছিলাম হায়ারের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। চায়না থেকে আমাদেরকে ইনভাইটেশন করছিল। আচ্ছা, তো আমরা গেছিলাম ভাই, যাওয়ার পরে আসলে যে দেখলাম ইলাহি কাণ্ড, আসলে হায়ার যে এত বড় এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি নাই না যাওয়া আগ পর্যন্ত। মানে আপনি এর মধ্যে চায়নাও ঘুরে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওদের একটা মেলা ছিল AWE, ওখানে আমরা গেছিলাম। তো যাওয়ার পরে অনেক আমাদের পেজটা ভিজিট করে অনেকে আপডেট পাবেন, সেখানে আমরা সাংহাইতে ওদের এই মানে মেলাটা হয় ওখানে গেছিলাম, এটা ভিজিট করলাম। আপনি হায়ারের প্যাভিলিয়ন, গ্রির প্যাভিলিয়ন, মিডিয়ার প্যাভিলিয়নগুলো আমরা ভিজিট করছি, কিন্তু হায়ার আসলে এত বড় এটা কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারছি, আগে কিন্তু আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমাকে আগে বলেন ভাই, স্পন্সর কে ছিল? হায়ার, হায়ার ছিল। দ্যাটস মিন আপনি হায়ারের সব কিছু ভিজিট করছেন এবার? জি জি, ওদের চিংদাওতে ওদের ফ্যাক্টরি ওটা ভিজিট করলাম, এরপরে সাংহাইতে এদের ইয়া আছে, আউটলেট আছে, এখানে গেছিলাম আমরা। এদের আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, যেমন কাসার্টে, তার ফিশার অ্যান্ড পার্কে, যেগুলোতে ইউরোপ এই ইউরোপের কান্ট্রিগুলো এগুলো চলে। আমরা প্রায় 48টা দেশের থেকে লোকজন আসছে, আমরা ওখানে একটা কনফারেন্স ছিল সেখানে আমরা অ্যাটেন্ড করছিলাম। আনবিলিভেবল, আমি যাওয়ার পরে বুঝতে পারছি ইউরোপে তাদের এত বেশি সেল, এটা আসলে আমি না গিয়ে বুঝতে পারতাম না ভাই। ওদের কিন্তু ইউরোপে চায়নাদের অনেক বড় বড় কোম্পানিগুলো আছে, যেরকম হায়ার আছে, হুয়াওয়ে আছে, শাওমি আছে, ওদের কিন্তু ইউরোপে প্রচুর সেল আছে ভাই। আর আমরাও আসলে খুব প্রাউড ফিল করতেছি, বাংলাদেশে অনেক ডিলার আছে, সেখান থেকে আমাকে আসলে হায়ার ইনভাইট করছে, এটা আসলে আমার জন্য এটা গর্বের। সিরিয়াসলি আমিও সারপ্রাইজ হয়েছি ভাই, আমার আগে বলতেন আমার নিয়ে যাইতেন সঙ্গে করে ভাই। কি করলেন আপনি? আপনাকে আসলে নেক্সট টাইম ভাই, নেক্সট টাইম। এখন কাস্টমার তো বুঝতে পারছে আসলে হায়ার মানে আমরা এসি ফেয়ার কতটা অথেন্টিক, যদি আমরা অথেন্টিক না হতাম আমাদের কিন্তু ভিজিট করার জন্য চায়না পর্যন্ত হায়ার নিয়ে যেত না। আচ্ছা, যেহেতু এতটুকু বলছেন আর একটু অথেন্টিকেশন আমি দিয়ে দেই। সো এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাওয়ার্ড আছে, প্রথমে হায়ার কিন্তু হায়ার থেকে কিন্তু হায়ার অ্যাওয়ার্ড পাইছে। হ্যাঁ, অ্যাওয়ার্ড প্রাপ্ত, সার্টিফিকেট। ওকে, সার্টিফিকেট মানে আমাদের কাছ থেকে হায়ার কিনে আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, ইভেন হায়ার নেই। আপনি অন্যান্য ব্র্যান্ডগুলো মিডিয়া বলেন, গ্রি বলেন, আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করি এবং আমরা কখনোই অথেন্টিক মানে যেগুলো অথরাইজেশন ছাড়া আমরা প্রোডাক্ট সেল করবো না। রাইট, ওকে। সো আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আপনারা দিন শেষে এসি দেখবেন, অনেক কথা বলে ফেলছি, আপনাদের এখন এসি দেখাবো। আর এসি দেখার আগে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অ্যাড্রেসটা জেনে নেব। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে এসি ফেয়ার, এটার শোরুম নাম্বার হচ্ছে B32, একদম মেইন রাস্তার উপরে সাইনবোর্ডে দেখা যায়। আর এই মার্কেটটার নাম হচ্ছে BNS সেন্টার, এটা ফার্নিচার মার্কেট নামে সবাই চেনে। রাইট, রাজুক উত্তরা মডেল কলেজে ঠিক উল্টা পাশে ওভারব্রিজের সাথে। ওকে, আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস তো আছেই, আপনি প্রোডাক্ট পছন্দ করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে বা হোয়াটসঅ্যাপে লাইভ কল করে মানে ভিডিও কল করে কিন্তু আপনি প্রোডাক্ট লাইভ দেখে আপনি কিন্তু পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন। অর্ডার করলে আমাদের প্রোডাক্ট নিয়ে বাসায় চলে যাবে, আপনি দেখে বুঝে পেমেন্ট করে দিলে আমাদের যারা টেকনিশিয়ান থাকবে রেসিটি আপনি ইনস্টল করে দেবে। একদম ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, যে এতক্ষণ যে হায়ার 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 বললো, টেনশন নিয়েন না, হায়ার লাভার যারা নাই তাদের ব্যবস্থা আছে এখানে, গ্রি পাবেন, মিডিয়া পাবেন। ঠিক আছে, সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ, আপনাদের বাজেটের মধ্যে আপনাদের এসিটা আপনারা কিনতে পারবেন। ওকে ভাই, সো কোনটা দিয়ে শুরু করবেন? আচ্ছা, আমরা হায়ারে আমার সবার মানে পছন্দের যে প্রোডাক্ট আছে, ইনভার্টার নন ইনভার্টার সবগুলো পাবেন, কিন্তু ইনভার্টারটা সবার পছন্দের এখন বর্তমানে। তো আমরা ইনভার্টার আমাদের কাছে এনার্জি কুল এবং ক্লিন কুল দুই, এই দেখেন দুই পাশে একই কনফিগারেশন, এটা আর ফিচার নিয়ে আর কি বলবো, ট্রিপল ইনভার্টার দুইটাতেই এবং সেলফ। আচ্ছা ভাই, এক কাজ করি আমরা, কাছ থেকে একটা ফিচার দেখাই, সবগুলো তো সেমই, সবগুলো সেম হবে। আচ্ছা, আমরা একটা দেখাই, কাছ থেকে দেখেন, এই যে ট্রিপল ইনভার্টারের মাধ্যমে আপনার 65% পর্যন্ত কিন্তু এনার্জি সেভ করবে এবং সেলফ ক্লিনের মাধ্যমে 99.9% কিন্তু আপনার এসি টোটালি ক্লিন হবে উইদাউট এনি টেকনিশিয়ান, মানে আপনি বাসায় বসে রিমোটের প্রেস করবেন এসি টোটালি ক্লিন হয়ে যাবে। এবং হাইপার পিসিবি থাকার কারণে কিন্তু আপনার এই এসিটি বেশি পরিমাণ লাস্টিং করবে, কারণ যে আমাদের ইলেকট্রিসিটি ফ্লাক্স রেট, এই কারণে ইনভার্টার সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই হাইপার পিসিবি হওয়ার কারণে কিন্তু এই সম্ভাবনা একদমই নাই, কিন্তু আপনার এসিটা লাস্টিং বেশি করবে। আর হচ্ছে আপনার ইকো মোড হচ্ছে, যারা চিন্তা করেন যে আমি ইনভার্টার এসি কিনবো কিন্তু আমি বেশিক্ষণ চালাবো না, তারা আসলে এই ফিচারটা যদি আপনি শুরুতেই অন করেন তাহলে একদম মানে প্রথম মিনিট থেকে কিন্তু আপনি ইনভার্টার এসি আপনার ইলেকট্রিসিটি সেভ পাবেন। তো দুইটা ফিচারই সেম, আগে কিন্তু পার্থক্য ছিল এটাতে কিন্তু মানে 3D এয়ারফ্লোটা ছিল না, এটাতে ছিল, এখন দুইটাতেই সেম। আপনারা যে কোনো মডেল পারচেস করতে পারেন,
আমাদের কাছ থেকে একই প্রাইস। তো আমি প্রাইসগুলো সম্পর্কে যদি ধারণা দিই তাহলে এক টনের এনার্জি কুল বা ক্লিন কুল যে মডেলটি আপনি পারচেস করেন আমাদের কাছে একই প্রাইস মাত্র 48,000 টাকায়, এবং দেড় টনের ক্লিন কুল বা এনার্জি কুল যে মডেলটি আপনি পারচেস করেন মাত্র 62,000 টাকায়, এবং দুই টনের যদি এনার্জি কুল বা ক্লিন কুল যে মডেলটি আপনি পারচেস করেন একই প্রাইস মাত্র 76,000 টাকায়। এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়োনিক্যাল কপার পাইপ পেয়ে যাবেন, এবং এর সাথে পাবেন 10 বছর অফিসিয়াল কম্প্রেসার গ্যারান্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস। চমৎকার। সো আপনারা কিন্তু সবগুলো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, ইভেন আপনারা গাজীপুরবাসী যারা আছেন, ঢাকাবাসী যারা আছেন, দে আর অলওয়েজ আমার কাছে মানে একটু ভাই হিংসেই লাগে আপনাদের, ঠিক আছে? আপনারা কিন্তু ফ্রিতে ডেলিভারিও পেয়ে যান। জি জি, ঠিক আছে ভাই, ঢাকার বাইরে একটা ব্যবস্থা করেন ভাই। ঢাকার বাইরে কাস্টমারকে আমরা অবশ্যই দিই, কুরিয়ার মাধ্যমে দিচ্ছি, এবং আমরা ফিটিং এবং ডেলিভারি ব্যাপারটা আমরা কাস্টমারের সাথে ওভাবে কথা নেগোসিয়েশন করে নেন। জি জি, কথা বলেন। গুড নিউজ, সো ইন দ্য ফিউচার হয়তো আপনারা বাইরে আছে, এরা কিন্তু ঢাকার বাইরে ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্টগুলো নেয়, এবং আমাদের প্রবাসীরা আমাদেরকে অনেক লাইক করে, এটা কিন্তু আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের ভিডিওগুলো দেখে এবং অলওয়েজ চেষ্টা করে আমাদের কাছ থেকে এসি পারচেজ করার জন্য। ইউভি কুল দেখাবো, যেটাকে ভাইয়া নাম দিয়েছে ডক্টর এসি, এটা কিন্তু আমরা রূপকর্তে বলি ডক্টর এসি। রাইট, তো এটা ডক্টর বলার কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে আমরা রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে। এটার ভিতরে ইউভি লাইট আছে, যেটার মাধ্যমে আপনার রুমের ভিতরে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া কিছু থাকবে না। যাদের বাসায় নিউবর্ন বেবি আছে এবং যাদের বাসায় রোগী আছে, তারা এসিটাকে সবার পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারেন, কারণ এটা কিন্তু ভালো কাজ করে। এবং আপনার এসিটা চলাকালীন সময় আপনার রুমের ভিতরে দেখবেন মশা মাছি আসবে না ওভাবে। মানে যাদের মেইন প্রায়োরিটি ভাই রুম একদম হেলদি থাকবে, রাইট, তাদের জন্য এই এসি চোখ বন্ধ করে, টাকা কোনো ব্যাপার না, আমার এসি লাগবে, রাইট, আমার হেলদি একটা এনভায়রনমেন্ট লাগবে। আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি এসিটা কন্ট্রোল করতে পারবেন, আপনার অফিস থেকে বাসার এসি অন করতে পারবেন, আবার বাসায় থেকে অফিসের এসি অন অফ করতে পারবেন। স্মার্ট। তো এটা আমাদের কাছে ইউভি কুল, এই মডেলটি আপনি পাবেন আমাদের কাছে মাত্র 66,000 টাকা, এবং সাথে পাবেন 10 বছর কম্প্রেসার গ্যারান্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস, এবং ঢাকা সিটি গাজীপুর সিটিতে আমাদের যথারীতি ফিটিং ডেলিভারি আয়োনিক্যাল কপার পাইপ তো থাকছেই। আচ্ছা, এরপরে দেখাবো নন ইনভার্টার এসি যারা কিনতে চান আমাদের কাছ থেকে, তারা আমাদের কাছে অ্যাভেলেবেল টার্বোকুল মডেলটি আছে। টার্বোকুলের অনেক বিশেষত্ব আছে, যেমন 15 মিটার এয়ার থ্রু করবে, 1 মিনিট ইনস্ট্যান্ট চিল মানে 1 মিনিট আপনার রুম ঠান্ডা করবে, হাই কোয়ালিটি ফিল্টার, এবং 100% কপার কন্ডেন্সার। আর সবচেয়ে চমক যেটা হচ্ছে, এটা নন ইনভার্টার হওয়া সত্ত্বেও কিন্তু আপনি R32 গ্যাস এই এসিতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেটাকে আমরা সবচেয়ে ভালো গ্যাস বলি। আর আউটডোরটা দেখেন, আউটডোরটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে যাদের ইনভার্টার নেবেন তারা এভাবে ইনভার্টার লেখা থাকবে, যারা নন ইনভার্টার নেবেন এখানে ইনভার্টার কথা লেখা থাকবে, কিন্তু সেম টু সেম আউটডোর হবে। আচ্ছা, আউটডোরে সবার একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে মানে মরিচা পড়বে কিনা, এছাড়া কারো কোনো প্রশ্নই আসে না, 30 বছর এভাবেই থাকবে, যেহেতু গ্লোবাল ব্র্যান্ড ভাই, এটাতে টেনশনই নিয়েন না। জি, আর এটা এক টনের প্রাইস হচ্ছে মাত্র 38,000 টাকা নন ইনভার্টার, আর দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র 49,000 টাকা, এবং দুই টন প্রাইসে মাত্র 60,000 টাকা নন ইনভার্টার। এবং এর সাথে পাবেন 5 বছরের অফিসিয়াল কম্প্রেসার গ্যারান্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস, এবং ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়োনিক্যাল কপার পাইপ আপনি পেয়ে যাবেন। ওকে, চমৎকার। সো হায়ার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি, হায়ার লাভার যারা আছেন চলে আসতে পারেন। হ্যাঁ, আমি গোপন কথা বলি, চায়নাতে কিন্তু আমি প্রচুর ডোমেস্টিকে আমি মিডিয়া এসি কিন্তু বাসায় লাগাতে দেখছি কাস্টমার, মানে আউটডোর তো দেখা যায়, মানে যেরকম বাংলাদেশে আমরা অনেক বেশি ওয়াল টোনের ফ্রিজ চালাই, তারপরে ভিশনের টিভি চালাই, তো ওইরকম হচ্ছে, ওরা কিন্তু ওদের দেশে এগুলো অনেক বেশি চালায়, অনেক মিডিয়া চলে, অনেক অন্য এসি কিন্তু, আবার হায়ারও চমৎকার, হায়ার কিন্তু ওদের কাসার্টে এই নামে আছে হায়ারটা। ভাই এটা রিজন কি, মানে খুব ভালো প্রোডাক্ট নাকি ভাই অনেক রিজনেবল পাওয়া যায়? আমি জানি না ভাই, আমি যেখানে তাকাই গেলে শুধু মিডিয়া দেখছি। ওকে, আচ্ছা, যাই হোক, আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন। 5 বছরের অফিসিয়াল কম্প্রেসার গ্যারান্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস, এবং এই টাকার ভিতরে যথারীতি ঢাকা এবং গাজীপুরে ফিটিং ডেলিভারি অ্যাঙ্গেল পেয়ে যাবেন। চমৎকার। সো এইবার আসছি বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার যে এসিটা পাইছে পপুলারিটি, সেটা হচ্ছে গ্রি। স্যার ভাই এটা তো আমি কিছুই বলবো না, আপনি বলেন ভাই। গ্রি কিন্তু বাংলাদেশের মতো এত সেল বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে নাই,
মডেল আমরা দেখেন GS-18XCM32 মানে হচ্ছে নন ইনভার্টার গ্রি কিন্তু এখন R32 গ্যাস ইউজ করতেছে মানে খুবই বেটার গ্যাস ইউজ করতেছে। আগে ছিল 410 ছিল নন ইনভার্টার, ইনভার্টার ছিল 32, এখন কিন্তু দুইটাতেই আপনি একই গ্যাস পাচ্ছেন। তো এইটা যদি আমি আপনাকে 1 টন 1.5 টন দুইটার প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিই, 1 টন পেজার মাত্র 45000 টাকায় এবং 1.5 টন পেজার মাত্র 60000 টাকায় এবং 2 টন পেজার মাত্র 70000 টাকায়। সাথে পাবেন হচ্ছে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেকগুলো কপার পাইপ 10 ফিট এবং 5 বছরের অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি, 1 বছরের স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস। চমৎকার জি। সো এখন আমরা চলে যাই ইনভার্টারে। ইনভার্টার ইনভার্টারে কিন্তু তিনটা মডেল কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন আমাদের কাছে। উপরে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে LMB। ওকে, আমি তো দেখাই দিই আপনাকে। এই দেখেন, নিচের বিটটা একটু দেখাই দেন। অনেক সুন্দর একটা বিট আছে এখানে নিচে, এই দেখেন, দেখতে কিন্তু চমৎকার প্রিমিয়াম একটা লুক আছে। রাইট। আর নিচেরটা হচ্ছে XFB, এটাও দেখেন অনেক গ্লোসি মডেল। এটা কিন্তু কোনো প্রকার ময়লা ধরবে না, মানে তেল তেলে একটা উপরে গিয়ে আছে, আবরণ আছে। আচ্ছা, এই দুইটা কিন্তু ডিফারেন্ট লুকের। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট লুকের, দুইটাই সুন্দর। আর নিচে তো আছে PUV, এটা কিন্তু ম্যাট, মানে ম্যাট ফিনিশিং দেয়া। ম্যাট ফিনিশিং, এটা একটু ময়লা ধরে, এই জন্য একটু কাস্টমার একটু ইয়া করে বর্তমানে। আর উপরে দুইটা কিন্তু ময়লা ধরার প্রশ্নই আসে না, মানে তেল তেলে উপরে ভাব একটা কোটিং করা, মানে গ্লোসি গ্লোসি যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। তো তিনটার ফিচার কিন্তু সেম, তিনটাতে আপনি ওয়াইফাই কন্ট্রোল পাবেন, পোল প্লাজমা প্লাস পাবেন। যাদের বাসায় যাদের একটু ঠান্ডা লাগে, এসিতে অ্যালার্জি আছে, তারা আসলে এসিটা ইউজ করতে পারে, মানে আমার মতো পাবলিক। আর ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি, যে আমি বললাম, বাসার এসি বাসা থেকে অফিসের এসি অন অফ করতে পারবেন, আর অফিস থেকে বাসার এসি অন অফ করতে পারবেন, মানে বিশ্বের যেখানে থাকেন ভাই। আপনি যদি ভুলে যান যে আপনার এসিটা বন্ধ করতে ভুলে গেছেন, এক মাস পরে মনে পড়ছে, বন্ধ করে দেন ভাই, সমস্যা নেই। তিনটা মডেলের যে কোনো মডেল নিতে পারেন, 1 টন আমাদের কাছে পেয়ে যান মাত্র 52000 টাকায় এবং তিনটা মডেলের 1.5 টন যে কোনো মডেল নিতে পারেন মাত্র 70000 টাকায় এবং 2 টন পেয়ে যাবেন মাত্র যে কোনো এক মডেল নিতে পারেন মাত্র 80000 টাকায়। অনলি 80000 টাকায়। সাথে 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি তো থাকছেই এবং 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস এবং এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেকগুলো কপার পাইপ আপনি পেয়ে যাবেন। অলরাইট। সো আপনারা কিন্তু তিন তিনটা গ্লোবাল ব্র্যান্ডের ইনফরমেশন জেনে গেছেন, প্রাইস জেনে গেছেন, নতুন কি আছে সেটাও জানছেন। সো এখন ডিসিশন নেওয়ার পালা আপনাদের, আপনারা কোনটা নেবেন? তবে আমি মনে করি আপনি হায়ার বেস্ট, অলওয়েজ বেস্ট, কারণ আমি নিজে ভিজিট করে আসছি, আমি দেখছি আসলে তাদের বিশালত্ব, যে জিনিসের গোড়া শক্ত সেই জিনিস কিন্তু এমনি ভালো থাকে ভাই। ওনাদের কি মানে ফ্যাক্টরি ভিজিট করেছে ভাই? ফ্যাক্টরি এবং ওই যে মেলাতে ছিল এবং একটা কনফারেন্স ছিল 48টা দেশ থেকে। আর ওরা কিন্তু ভাই টেকনোলজি অনেক বেটার ইউজ করে ভাই, আমি জিনিসটা কাছ থেকে দেখছি, অসাধারণ টেকনোলজি ইউজ করে। হায়ার যে এত বিশাল, এটা আসলে আমি না গেলে বুঝতাম না। আমি হায়ার বাংলাদেশকে আবারও ধন্যবাদ দিচ্ছি, যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করি সেই প্রোডাক্টটা তাদের ডিটেইলসটা আমাদেরকে নলেজ দিছে, সেই জিনিসটা পৌঁছায় দেওয়ার জন্য, মানে আপনাদের ওয়েদি তো আমাদের বাংলাদেশে ইনফরমেশন লাগবে, তাই না ভাই? সো আপনারা যারা হায়ার নিতে চান অবশ্যই নিতে পারেন, ওরা কিন্তু আসলেই অনেক বেটার করতেছে এখন। আর পাশাপাশি এই যে ওদের কথা বলবো না, ওটা তো আপনারা ইউজ টু হয়ে গেছেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই নেবেন। সো ফুল ভিডিওতে এগুলাই ছিল, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়েছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।